হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকেই খুব খুব ভালো আছেন। প্রতিটি নতুন ইউটিউবারের সবথেকে বড় সমস্যা হলো ভিডিওতে ভিউ না আসা। যে সমস্ত ইউটিউবাররা নতুন ইউটিউবিং শুরু করছে, তারা যে ভিডিওগুলি আপলোড করছে সেই ভিডিওগুলি কিন্তু ভিউ আসছে না, যে কারণের জন্য তারা কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। নতুন যারা ইউটিউব করছে তাদের কেন ভিডিওতে ভিউ আসছে না এবং কী করলে ভিডিওতে ভিউ আসবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তা চলুন না বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, নতুন ইউটিউবারদের ভিডিওতে ভিউ না আসার মূল কারণ হচ্ছে ভিডিওর ইম্প্রেশন না দেওয়া, অর্থাৎ ইউটিউবে ভিডিওতে ভিউ আসে ইম্প্রেশনের জন্য। যেমন আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু বিভিন্ন লোকের কাছে পৌঁছে দেয় ইউটিউব, আর এই পৌঁছে যদি কম দেয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ কম মারবে। আর ইউটিউব ইম্প্রেশন তখনই দেয় যখনই দেখে যে একটা চ্যানেলে একাধিক ভিডিও আপলোড হয়ে গিয়েছে। যেমন ধরুন আমার এই চ্যানেল কিন্তু অলরেডি 200 উপরে, অর্থাৎ 250 কাছাকাছি কিন্তু ভিডিও রয়েছে, তার মধ্যে প্রতিটা ভিডিওতেই কিন্তু আমার ভিউ নেই। বেশ কিছু ভিডিওতে ভিউ আছে, বেশ কিছু ভিডিওতে ভিউ নেই, আবার বেশ কিছু ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ রয়েছে। সেই জন্য আপনি যেহেতু একজন নতুন ইউটিউবার, তাই যদি আপনি আপনার ভিডিওতে ভিউ আনতে চান তাহলে কিন্তু আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করুন এবং কন্টিনিউ ভিডিও আপলোড করুন, অর্থাৎ আপনি কন্টিনিউ ইউটিউবে অ্যাক্টিভ থাকুন। দেখবেন অটোমেটিক আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। আর কন্টিনিউ ভিডিও আপলোড করার পাশাপাশি আপনি আরেকটা বিষয় মনে রাখবেন বা আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যে কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করছেন সেই কন্টেন্টের জন্য সঠিক হয়, অর্থাৎ ভিডিওর মধ্যে আবল তাবল কোনো কথা বলবেন না আর একই কথা বারবার রিপিট করবেন না। তার পাশাপাশি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন এই কথাটির জন্য খুব বেশি বলবেন না, খুব জরুরি এক থেকে দুবার বলবেন। তাহলে দেখবেন যে আপনার যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি যখন দর্শকদের সামনে পৌঁছাবে তাহলে তারা আপনার কথা শুনে খুশি হয়ে তারা কিন্তু আপনার ভিডিওতে চলে আসবে। শুধু তাই নয়, এর পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনার ভিডিওর ট্যাগ, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ঠিক করে দেবেন এবং ভিডিওর যে থাম্বনেল করবেন সেই থাম্বনেলটি কিন্তু সঠিকভাবে করবেন এবং শর্টভাবে করবেন। আর আপনি যদি না জানেন যে শর্ট থাম্বনেল কীভাবে করতে হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে দেবো। সো এই ছিল আজকে ভিডিওর বিষয়। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের অল্প কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতন এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন।